নেত্রকোনা সদরের লক্ষ্মীগঞ্জ বাজারের পাশে সাইঠুলি নদীর উপর ব্রিজ ভেঙে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। শুক্রবার সকাল থেকে বন্ধ রয়েছে বাস ট্রাক সহ ভারী সকল প্রকার যানবাহন চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। তাই ব্রিজটি দ্রুত সংস্কারের দাবি ভুক্তভোগীদের। এদিকে জেলার সড়ক ও জনপথ বিভাগ ভাঙা স্থানে বেইলি ব্রিজ নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে। দ্রুত সময়ের মধ্যে সড়ক সংস্কার কাজ শেষ করে চলাচলের উপযোগী করা হবে বলে জানায় সংশ্লিষ্টরা।